নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আচমকা মূল্য বৃদ্ধি নিয়ে শঙ্কিত গোটা রাজ্যের জনগণ। রাজ্যের প্রত্যেক প্রান্তে জনগণ অত্যাধিক মূল্য বৃদ্ধি নিয়ে অভিযোগ তুলছেন। বাজারে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে সদর মহকুমা প্রশাসনের বাজার অভিযান অব্যাহত। বৃহস্পতিবার রাজধানীর দুর্গাচৌমুহনী বাজারে অভিযান চালায় সদর ডিসিএম আশিস বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এদিন প্রশাসনিক কর্মকর্তারা বাজারের বিক্রেতা এবং ক্রেতাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। এদিন প্রশাসনের কর্মকর্তারা বিক্রেতাদের কাছে অনুরোধ করেন যেন ন্যূনতম লাভ রেখে ক্রেতাদের কাছে দ্রব্য বিক্রয় করেন। আমরা বলেছি যে মিনিমাম প্রফিট করে তারা বিক্রি করেন এবং দোকানদার ভাইয়েরা সেটা স্বীকার করেছেন যে তারা কম দামে বিক্রি করবে। এভাবে বাঁধাকপি ফুলকপি প্রত্যেকটা জিনিসের দাম আমরা দোকানদার ভাইদেরকে রিকোয়েস্ট করেছি যাতে তারা মিনিমাম প্রফিটে বিক্রি করেন। তো অনেকটাই নিয়ন্ত্রণে আছে।